দীপাবলির বাকি সপ্তাহ খানেক, তার আগে চাহিদা বাড়ছে মোমবাতির। এই মুহূর্তে রাজধানী শহরের মোমবাতি কারখানাগুলোতে চরম ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে কাজ করছে কর্মীরা। দীপাবলি মানেই আলোর উৎসব, সেজে উঠবে প্রতিটি বাড়ি। একটা সময় ছিল যখন প্রতিটি বাড়িতে মাটির প্রদীপ জ্বলত, পরবর্তীতে প্রদীপের সেই জায়গা নেয় মোমবাতি। সময়ের সঙ্গে সঙ্গে মোমবাতিকে সরিয়ে বাজারে দখল করেছে বৈদ্যুতিক আলো। বর্তমানে বাজারে পাওয়া যায় টুনি বাল্ব, তা সত্ত্বেও এখনো দিওয়ালিতে বহু মানুষের প্রথম পছন্দ মোমবাতিতেই। তাই এই সময় বাজারে মোমবাতির চাহিদা তুঙ্গে। আগরতলা জয়নগর 3 নম্বর রোড এলাকায় রয়েছে একটি মোমবাতি তৈরির কারখানা, সেখানে এখন শ্রমিকদের চরম ব্যস্ততা। কারখানার মালিক সুজন ব্যানার্জি বলেন, এবছর যে পরিমাণে মোমবাতির চাহিদা থাকে, শুধু এই কিছুদিন তা বেড়ে এতটা বাড়ে যে সে অনুযায়ী সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। তার চাহিদা অনুযায়ী যোগান দিতে সারা বছর কারখানায় সর্বোচ্চ যে সকল শ্রমিক কাজ করেন, এই মুহূর্তে কাজের চাপ বেশি থাকায় বাকি আরও শ্রমিকদেরকেও কিছু দিনের জন্য নিয়োগ করা হয়েছে। পরবর্তী এবারে রিটার্নে কম আছে, কালাফিন আমরা ব্যস্ত আছি কমে, কিন্তু মার্কেটের দাম বেশি। আমরা যদি দামে কিনছি ওই দামে বিক্রি করি, যেহেতু আমরা পাইকারি বেশি, খুচরা বাজারে অনেকে অন্য বাড়তে অনেক বেশি। ব্যবসায়ী কি আপনার এখান থেকে কি মুম নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমরা নিচ্ছি মুম নিয়ে যাচ্ছে। বিগত বছরের তুলনায় আপনার এই মানে চাহিদাটা কীরকম? চাহিদা বেশি, গত বছর এই বছর চাহিদা বেশি। কীরকম দাম মোমো দাম কীরকম রাখছেন? গত বছর থেকে এই বছর প্রায় 20% মতো কম আছে রেটে। আমরা ব্যস্ত আছি, খুচরা বাজারে আরও 20% বেশি আছে। আপনার এখান থেকে কোন কোন বাজারে মূল? আমরা সবখানে যাই, ফুল বাজার, আগরতলা বাজার, আগরতলা শহরে সবখানে যেতে আছে, প্লাস মফস্বলে যেতে আছে। আমরা যারা আছে তারা নিয়ে নেই। আপনার কর্মীর সংখ্যা কীরকম আছে এখন? কর্মীর সংখ্যা তো প্রচুর, আগের থেকে যা আছে তার তো দ্বিগুণের 4 গুণ বুঝতে পারে। সারা বছর যারা কাজ করে আসলো তারা 4 গুণ যোগ করতে পারছে, দিয়েও কাবার করতে পারতেছে। আগে যেরকম যে প্যারাফিনের একটা যে মানে খুব একটা দামটা বেশি ছিল, এবার প্যারাফিনের দাম গত বছরের তুলনায় প্রায় 20% মতো কম আছে। প্যারাফিন কি সেরকমভাবে পাওয়া যাচ্ছে আপনার? হ্যাঁ, প্যারাফিনের। আচ্ছা, দেখা যাচ্ছে যে টুনি লাইট এবং মাটির প্রদীপ ওইগুলো জ্বলছে, কিন্তু কোনো এফেক্ট মানে আমার ক্ষেত্রে পড়ছে, অন্য ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে পড়ছে। আমার চাহিদাতে কত বাড়তে বেশি আছে, মানে মোমের চাহিদা রয়ে গেছে। রয়ে গেছে। আপনার শুভ নামটা কি? আমার নাম সুজন ব্যানার্জী।